মানুষ চাই শান্তি মানুষ অশান্তি চায় না কিন্তু এক শ্রেণী মানুষ থাকে পৃথিবীতে একটি দল থাকে একটি বড় গোষ্ঠী থাকে তারা সব সময় মানুষের অশান্তিটাই চায় আল্লাহ সুবাহনাহতোলা এই জন্যই বলেছেন যে তাদেরকে যদি বলা হয় যে তোমরা অশান্তি সৃষ্টি করো না পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তখন তারা বলে যে আমরাই পৃথিবীতে শান্তি স্থাপনকারী আল্লাহ সুবাহনাহতোলা তা পরের আয়তেই বলেছেন যে তারাই হচ্ছে পৃথিবীর অশান্তি সৃষ্টিকারী তো যুদ্ধ কেউ তো যুদ্ধ চায় না পৃথিবীতে শান্তি চায় সবাই কিন্তু এক শ্রেণী এক দল ইহুদি খ্রিস্টান জাতিরা সবসময় মানুষকে যুদ্ধ বাজিয়ে দেয় মানুষের অশান্তি তৈরি করে যুদ্ধ বাজিয়ে দিয়ে সেখানে অশান্তির মাধ্যমে সারা পৃথিবীকে তারা শাসন করতে চায় তাদের করায়ত্ত্বে আনতে চায় যে সারা পৃথিবীর মানুষ যেন তাদের আয়ত্তে থাকে অর্থাৎ তাদের হুকুমতে ইহুদি খ্রিস্টানবাদী যারা রয়েছে তারা তাদের হুকুমতের মাধ্যমে এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে চায় মধ্যপ্রাচ্য যে অশান্তি ইসরায়েল যে জাতি রয়েছে যে ইহুদি জাতি রয়েছে খ্রিস্টান যে জাতি রয়েছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান জাতি যারা মধ্যপ্রাচ্যের ভিতরে একটা বিস্ফোরা হিসেবে সেটা ইসরায়েলে যে অবস্থান করতেছে সেটা কিন্তু সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি বিস্ফোরা যেটা অশান্তির মূল কারণ আমরা জানি যে মুসলমানদেরকে অশান্তির জন্য আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় দায়ী হচ্ছে ইহুদিরা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তারা মধ্যপ্রাচ্য শান্তির জন্য জাতিসংঘে বারবার কথা বলে আসলে মুসলমানদেরকে ধ্বংস করাই হচ্ছে তাদের মূল টার্গেট তারা ইরাক ইরান কুয়েত মিশর সিরিয়া সবগুলা দেশে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা ধ্বংসের পায়তারা করে বিভিন্ন সময় যুদ্ধ লাগিয়ে দিয়ে এখানে যুদ্ধ মানে যুদ্ধ করেছে আফগানিস্তান তারা যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র এখানে যুদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন এখানে মদত দিয়ে তারা যুদ্ধ করে এই দেশগুলোকে তসনস করেছে তো মুসলিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি ফিলিস্তিনিকে যেভাবে তারা ধ্বংস করেছে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোককে ধ্বংস করেছে তারা হত্যা করেছে পঁয়ত্রিশ হাজার লোককে হত্যা করেছে অবকাঠামো এবং ফিলিস্তিনের যে শহরটা রয়েছে সেই শহরটাকে ধ্বংস করে দিয়েছে তো মুসলিম জাতির যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি জাতি এবং তাদের যে দুশর খ্রিস্টান যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তারা সবসময় আমাদের মুসলিমদেরকে দাবিয়ে রাখতে চেয়েছে ইহুদিরা যখন মুসলিমদেরকে নিধন করে মুসলমানদেরকে হত্যা করে তখন ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে সেটার জন্য তারা আনন্দ উল্লাস করে আর মুসলমানরা যখন তার প্রতিবাদ করে তখনই তার বিপক্ষে দাঁড়িয়ে তাদেরকে দমন পিটন করার জন্য তাদেরকে মানে যুদ্ধ বাজিয়ে দিয়ে তাদেরকে নিশ্চিন্ন করার জন্য বারবার চেষ্টা করে আসছে সেজন্য মুসলমানদেরকে বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সারা পৃথিবীর মুসলমানদের ঐক্য হওয়া দরকার যাদের ইহুদি খ্রিস্টানবাদ এবং নাসারাবাদ যারা নকলেশ্বরের আবাদতকারী তারা যেন মুসলমানদেরকে কোনো ক্ষতি করতে না পারে আসুন আমরা ইহুদি শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি প্রতিটি মুসলমান প্রতিটি রাষ্ট্র ইসলামের পক্ষে থেকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে অবস্থান করে আমরা তাদেরকে প্রতিহত করি যদি আমাদের সামর্থ্য না থাকে তাহলে আমরা সবসময় এহুদি খ্রিস্টানবাদকে ধ্বংস হওয়ার জন্য আল্লাহ সুব্বাহনতালার কাছে দোয়া করি যাতে আল্লাহ আল্লা সুব্বাহনতোলা তাদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করেন এ আশা এ আকাঙ্ক্ষা আল্লাহর কাছে রেখে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ